হামলা পাল্টা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে লেবানন ও ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ইসরায়েলের সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় নিহত হয়েছেন তাদের 4 সেনা এবং আহত হয়েছেন 60 জনেরও বেশি। এদিকে এই হামলার মাঝেই লেবাননে বিমান হামলা ও স্থল অভিযানের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। তবে স্থল হামলায় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। 23 সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননে সর্বাত্মক হামলা শুরুর পর এটাই হিজবুল্লাহর সবচেয়ে বড় আকারের পাল্টা হামলা। কিন্তু ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে টেক্কা দিয়ে কিভাবে সেনাঘাঁটিতে আঘাত হেনেছে হিজবুল্লাহ ড্রোন, সেই প্রশ্নই এখন নেটিজেনদের আলোচনায়। হিজবুল্লাহর এই হামলা বিশেষভাবে নজর কেড়েছে কারণ হামলায় তারা পুরনো প্রযুক্তি ড্রোন ব্যবহার করেও সক্ষম হয়েছে, ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পেরেছে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের রাডার এবং আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর ছিল না এ ধরনের ড্রোনের বিরুদ্ধে। হাইফা শহরের কাছে বিনিয়ামিনা নামে একটি সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে এই হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রমাণ করেছে যে পুরনো প্রযুক্তি দিয়েও সম্ভব বড় ধরনের আক্রমণ। রোববার হিজবুল্লাহ জানায় তারা বিনিয়ামিনা ক্যাম্পে এক ঝাঁক সশস্ত্র ড্রোন পাঠিয়েছে। এই সেনাঘাঁটি ইসরায়েলের অন্যতম বড় শহর হাইফা থেকে 30 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হিজবুল্লাহ এই হামলার মাধ্যমে শুধু প্রতিশোধই নেয়নি, বরং ভবিষ্যতের জন্য হুঁশিয়ারিও দিয়েছে। তাদের বক্তব্য ছিল স্পষ্ট, ইসরায়েলের যদি তাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাওয়া হয় তাহলে এর চেয়েও বড় আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। দক্ষিণ হাইফায় যা ঘটেছে তা কেবল শুরু। হিজবুল্লাহর দাবি, বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় 22 জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই তারা এই পাল্টা আঘাত হানে। জানা গেছে হিজবুল্লাহর হামলার সময় ইসরায়েলের সেনাবাহিনী ছিল একেবারে অপ্রস্তুত। সেনাঘাঁটির ক্যান্টিনে থাকা সেনারা শিকার হন এই ড্রোন হামলার এবং তাদের অনেকেই গুরুতর আহত হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায় ঘাঁটির ছাদে সৃষ্টি হয়েছে বড় ফাটল, যা এই আক্রমণের ধ্বংসাত্মক প্রভাবকেই প্রকাশ করে। যদিও ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যাপক হামলা চালানো হয়েছিল, তবুও হিজবুল্লাহর এই আক্রমণ ইসরায়েলি বাহিনীর প্রতিরক্ষার বড় ধরনের ব্যর্থতাকেই প্রকাশ করেছে। হাওলাদার শামীম, RTV